মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দাহ দেখা দাও চেহারা তোমার, দাহ দেখা দাও চেহারা তোমার। হারমবাসী পাগল তোমার, চন্দিনা আশেক তোমার। দুই হাত ধরে দেখাই দেন না বাবা, ইয়া রাসূলাল্লাহ কি উপায় হবে আমার, ইয়া রাসূলাল্লাহ কি উপায় হবে আমার। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিলআলামিন। এই দুনিয়া এ পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের বলে গেলেও নবী গো আপনি বুঝলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ ও সালাম ওই নবী নূরানি কদম মোবারক যিনি হায়াত নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। এনতেজামিয়া কমিটির পক্ষ থেকে
আমাকে যে বিষয় দেওয়া হয়েছে বিষয়ের আলোকে নাতি দীর্ঘ কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। মনে রাখবেন, মুখ আছে কথা বলা যায়, সব কথা বলতে মানা আছে। পা আছে পা দিয়ে হেঁটে যাওয়া যায়, সব দিকে যাওয়া নিষেধ আছে। চোখ আছে চোখ দিয়ে সব দেখা যায়, সব দেখা নিষেধ আছে। ব্রেন আছে বিবেক আছে, বিবেক দিয়ে অনেক কিছু কল্পনা করা যায়, বাট সব কল্পনা নিষেধ আছে। মন আছে মন দিয়ে অনেক কিছু জল্পনা কল্পনা মনের ভিতরে স্থির করা যায়, বাট সব কিছু কল্পনা করা নিষেধ আছে। কারণ এই সীমাবদ্ধতা, এই সীমারেখা কিন্তু পৃথিবীর কেউ আপনাকে দেয়নি। জবানটা ছেড়ে বলুন, আপনার চলার গতি সীমা একটা সীমানা করে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এতক্ষণ রাজাপুরা দরবারের পেশা বুজুর অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন, ম্যাক্সিমাম সময় আমাকে নিয়ে কথা বলেছেন। কারণ আমাকে নিয়ে কথা বলেছেন, কথা বলার মূল কারণ, কারণ আপনারা জানেন পৃথিবীতে যদি কোনো মানুষের শত্রু না থাকে, মনে করবেন ওই মানুষটা ওয়ান নাম্বার মুনাফিক। রাজাপুরা বিশ্বাবুজুরের শত্রু থাকতেই হবে, কারণ উনি ঈমানদার, উনি নবীর আশিক। আমি তাহির যদি আদনা একটা নবীর গোলাম হয়ে থাকি, আমার বিরুদ্ধে তো কিছু সমালোচনা না থাকলে চলে না। কারণ মুনাফিক যেখানে যায় গোলালুর মতন। আমরা তো মুনাফিক হতে পারিনি, টাকার কাছে আমরা ঈমান বিক্রি করতে পারি না। আমরা একটা বিল্ডিং পেলে ইদানিং দেখা যায় ইসকন নামের সংগঠন পর্যন্ত মাদ্রাসা করে দিচ্ছে। ওই ইসকনের টাকা আর সৌদি আরবের দালালদের টাকা, নবীর দুশমনদের টাকা দিয়ে আমরা মাদ্রাসা করতে রাজি নয়। আশেকে রাসূল যদি একটা গাছ বানায় দেয় আমাদেরকে, যে গাছের নিচে আপনারা থাকেন সেখানে আমরা থাকতে রাজি আছি। সাবধান করে দিলাম, আমাকে বিষয় দিয়েছেন, আমাকে বিষয় দিয়েছেন, সাবধান থাকবেন যে কোনো কেউ যেন আপনাদেরকে টাকা দিয়ে ঈমান চুরি করতে না পারে। মনে রাখবেন, বিভিন্ন অসাধু পন্থী যারা রয়েছেন তারা আপনাকে টাকা দিয়ে একটা মাদ্রাসা করে দিল, বিল্ডিংটা কিন্তু থাকবে, কিন্তু যেখানে আপনি ঈমান বিক্রি করে টাকা এনেছেন, টাকা দিয়ে বিল্ডিং করেছেন, টাকা দিয়ে ব্যাংক ব্যালেন্স করেছেন, আপনাকে কিন্তু একদিন কবরে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? তো আগে আগে নিজেকে চিনুন, নিজেকে চিনুন। যে কোনো মানুষের টাকা দিয়ে আমাদের ঈমানকে বিক্রি করতে পারি না, কারণ টাকা আমাদের কবরে যাবে। যতদিন আপনারা মনে রাখবেন, ওই পিছনের সারিতে যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়ানোর পরে যে ক্যাম্প যে সার্কেলটা আছে, এই সার্কেলটাকে আমি মার্ক করেছি। ওই সার্কেলটা উপরে যারা দাঁড়িয়ে আছে তাদের থেকে নিচে যতটুকু আছে ওই জায়গাটাকে আমি একটু মার্ক করেছি। এক্সট্রা ওয়ার্ড এখান থেকে হচ্ছে, এই ওয়ার্ডটা যদি আরেকবার ইউজ হয় আমার নিজস্ব লোক দিয়ে তাকে ধরে এখানে নিয়ে আসবো। আমি তাহিরি বাড়ি থেকে 50 জন লোক নিয়ে আসেন, শুধু একজন নিয়ে আসি। আমি বিশ্বাস করি, আমি যদি নবীর পক্ষে কোন গ্রামে যাই, হাজার মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, ওই গ্রামে আমার জন্য নবীর আসে আমার সোল জার বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য এক্সট্রা ওয়ার্ড আমার সামনে ইউজ করবেন না, নীরব থাকবেন। আমি ছোট মানুষ, ধমক তো দিতে পারি না, অনেক মুরব্বী আছেন ওয়াজে, আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আমি নগণ্য হতে পারি, আমি যার কথা বলছি তিনি অনন্য। আমি ক্ষুদ্র হতে পারি, আমি যার কথা বলছি উনি দু জাহানের বাদশাহ। এই জন্য ওই বাদশাহর স্লোগান দিতে গিয়ে যদি আমার মরণ হয়ে যায়, সেই বাদশাহই আমাকে কবরে সেভ করবে। কথা বলেন ঠিক কি না বলেন? আমি কোন সময় কোন কিছু পরোয়া করি না, জীবন বারবার, মরণ একবার। জন্মেছি কবে যেতে হবে তবে যাবো, 5 দিন বাঁচবো, বাঘের মতো লড়াই করে বাঁচতে চাই। কোন কাপুরুষের জিন্দগি তাহিরি চাই না।
এই জন্য লজ নো রেসপেক্টর অফ পারসন, আইন কাউকে খাতির করে না। আমি যদি অপরাধ করি আমার অপরাধের শাস্তি দিবেন কে? আল্লাহ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আগে নিজেকে চিনেন, নিজেকে চিনেন। মানুষের দোষ ধরা অনেক সহজ, নিজে কতটুকু গুণী আগে সেই বিষয়টা একটু চিন্তা করে। গভীর মনোযোগ আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়ে যারা আছেন, সবার জীবন শুধু একটার দিকে মুতাওয়াজ্জু। আমরা মদিনামুখী, মদিনামুখী, মদিনামুখী। কারণ মদিনামুখী কেন হলাম? আমাদের ঈমানের মালিক আমার রাহমাতুল আলামিন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। হুজুর কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই পৃথিবীতে বাহারি রকমের পানি আছে, সব পানি বাড়ি বাড়ি ঘাটে ঘাটে আল্লাহ আমাদেরকে খাওয়ার জন্য ব্যবহারের জন্য দিয়েছেন। কিন্তু এমন একটা পানি আল্লাহ বানাইছেন যে পানি এক ফোঁটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানির মালিক আল্লাহ কাউরে বানাই নাই, ওই পানির মালিক বানাইছেন আমার আল্লাহ তার বন্ধু নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যুব অনুরোধ করে বলে, যায় আমাকে বিষয় দিয়েছেন যা তা নিয়ে বয়ান শুরু হয়ে গেল। এই যুবকের দল, আমি তাহিরি আপনাদের কাছে ছোট ছোট কিছু কথা বলে বিদায় হয়ে যাব। আপনারা বলেন এখানে আমরা এসেছি, মাহফিলটা দেখলাম, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন, এখানে আমার নিচে মুরব্বী, আমার চেয়ারের মধ্যে মুরব্বী। আমি মুরব্বীর কাছে জানতে চাই, ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন এই ছয় বছর গত হয়ে যাচ্ছে আজকে, এই ছয় বছরের মধ্যে এমন অনেক মুরব্বী ছিল, এই মাহফিলের পরামর্শদাতা উপদেষ্টা, এমন অনেক মুরব্বী ছিল মাহফিলের হর্তাকর্তা, ওই মুরব্বী আজকে মাহফিলে নাই, ওই মুরব্বী কবর দেশে ইতিমধ্যে, ওই মুরব্বীটা কবরে ইতিম হয়ে গেল। এই বংশের চুর টাকার জোর কবরে চলে না, ওই কবরে চলে গেল। আজকে কোটি টাকা দিলেও তারে আর মাহফিলে আনা যাবে না। বিদেশ বিরাজ্যের খবর চাইলে নেওয়া যায়, কবরের খবর চাইলেই নেওয়া যায় না। আপনারা বলেন হায়াতের মালিক কি? হায়াতের মালিক আল্লাহ, মৌতির মালিক আমার আল্লাহ। আমার নবী বলেন একটা মানুষের জিন্দেগীতে দুইটা কিয়ামত। হুজুর দুইটা কিয়ামত কি? আমার নবী বলেন একটা কিয়ামত হলো সমষ্টিগত, আর একটা কিয়ামত হলো ব্যক্তিগত। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সমষ্টিগত কিয়ামত আবার কোনটা? আমার নবী বলেন সমষ্টিগত কিয়ামত যখন ইসরাফিল আলাইহিসসালাম সিঙ্গাপুর দিবে, ব্যক্তিগত কিয়ামত কোনটা? মনোযোগ দিবেন, ব্যক্তিগত কিয়ামত কোনটা? আমার নবী আপনার নবী বলেন ব্যক্তিগত কিয়ামত হলো যখন মালাকুল মউত আজরাইল কাহারো সামনে বিকট চেহারা নিয়ে হাজির হইয়া যায়, ওই মানুষটার জন্য ওই মুহূর্তটা একটা কিয়ামতের চাইতে আরো ভয়াবহ। আমার নবী বলেন রুহু নেবে, রুহু নেবে,
আজকে আমার বিষয় দিয়েছে কবর হাশর, এই জন্য দিলটা নরম করে দিবেন। অনেকের মুখে যে বেটকি আসে না, অনেকের মুখে যে হাসিগুলো আসে, এগুলার অন্তরে এখনো দয়ালের প্রেম ঢুকেনি। দুনিয়াদারি তাদেরকে গ্রাস করে ফেলেছে। যারা কবরের বয়ান শোনার পরেও, যারা অশালীন ভাবে এখনো গল্প গল্পে মজে গেল, মনে করবেন ভবিষ্যতে তো এরাই সন্ত্রাস হওয়ার সম্ভাবনা। কবরের কথা যে চিন্তা করে সে তো কখনো নাফরমানি করতে পারে পারে না। এই জন্য আমার বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, মানুষ মারা যাবে কিন্তু রুহটা নেওয়ার আগে একটা কষ্ট আছে, এটার নাম হলো সাকরাতুল মাউতের কষ্ট। আমার নবী বলেন, মরণের আগে একটা যন্ত্রণা, এই যন্ত্রণা হলো সাকরাতুল মাউতের কষ্ট। এই জন্য আমার বাবাজিরা ভাইয়েরা, আমার আমার নবী বলেন, এই সাকরাতুল মাউতে যারা পড়েছে তারা জানে কত কষ্ট আর কত যন্ত্রণা। আজরাইলকে দেখা মাত্র রোগগুলো ঠাস ঠাস করে ছিড়ে যাবে। আল্লাহু আকবার! আজরাইলকে দেখা মাত্র নিজের পায়ের হাড্ডির জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, আর গায়ের তাজা রক্ত এই রক্তগুলো পানি পানি হইয়া যাবে রে। এই দুনিয়ায় আমার ভাই মেয়র সাহেব এখানে বসা, রাজা পুরা বিশ্বাস হুজুরে বসা, আমি তাগিরি বয়ান করছি, আমার সামনে হাজার হাজার মানুষ আছেন, এই মুহূর্তে যদি কাহারো সামনে আজরাইল এসে যায় তার কষ্টের ভাগী এখানে কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? সব সম্পদের ভাগী হওয়ার জন্য পাগল, জমিনের বাগী হওয়ার জন্য সবাই পাগল, কিন্তু মরণের কষ্টের যন্ত্রণার ভাগ কেউ নিবে না রে। অথচ হাত কেটে গেলে হাতটা যদি কাটা দেখে সকল মানুষ আফসুস করে, হাইরে রক্ত, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অ্যাক্সিডেন্টে মাথা ফেটে গেলে হাইরে রক্ত। কিন্তু তুমি যদি সাথে বসে থাকো, তোমার সামনে যদি আজরাইলের রূহ হরণ করে নিয়ে যায়, পাশের মানুষটা বোঝার কোনো ক্ষমতা নাই, সব কষ্টে মানুষ দুঃখ করে দেখে দেখে, কিন্তু মরণের কষ্টের বাগি কেউ হয় না। কথা বলেন না ঠিক কিনা? এই এই জন্য আমার আশিকি জাকিরের মুহিবির বাবা আজিরাই রে, কি বুঝাইতে চাই ধীরে ধীরে বয়ানে ঢুকো। আপনার বলেন আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর। আমি যুবক ভাইদেরকে অনেক ধন্যবাদ, যুবকের অন্তরে কবরের কথা কেমনে চিন্তায় ঢুকলো, হাসরের চিন্তা কেমনে ঢুকলো। যুবকরাও তো মনে করে আমরা মাহফিল সাজাইছি, আমরা যত খুশি তার চাইতে বেশি খুশি অন্ধকার কবরবাসী। এই জন্য কবরের বয়ান চলতে সংক্ষিপ্ত বয়ান। আমার নবী আপনার নবী বলেন, আজরাইলকে দেখা মাত্র রোগগুলা ছিড়া যাবে রে, আর রক্তগুলা পানি পানি হইয়া যাবে। যখন বেঈমানের সামনে আজরাইল আসবে, আমার নবী আপনার নবী বলেন, দুইটা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে মরণের সময়। আজকেও কিন্তু আমি একটা জানাজার মাঠ থেকে নামাজ পড়ে আসছি, জোহর নামাজের পর নামাজ পড়ছি, আমার এক চাচি আম্মা খুব আদর করত আমারে, আজকেও আজকে বাদ জোহর, দেখেন ঘটনা কত জটিল, একটু সমীকরণ করেন তো দেখি। এই যে লোকটা কি এলাকা, এই যে পাশের বাড়ি, ওনাকে জিজ্ঞেস করেন যে আজকে ওনার ফ্যামিলির যিনি মারা গেছে তার মনে তিন দিন আগে কত আনন্দ ছিল আজকের মাহফিলটা, কিন্তু আজকে উনি ইন্তেকাল করার কারণে হাজার মানুষ যদিও আসছে, তার অন্তরে কিন্তু তার চোখটা কিন্তু তার আপন চন্দ্রের কবরে। কথা বলেন ঠিক কিনা? বলেন। তাহলে আমি নিজে একটা জানাজার নামাজ পড়ে আসছি, আমার চাচি আম্মা ছোটবেলায় অনেক আদর করত, আবার আজকে যেখানে ওয়াজ করতেছি এখানেও জানাজা গিয়েছে। ও যুবকের দল,
এই কথাগুলো বলতে গেলে আমার হৃদয়টা মানে না, কি হবে আমার কণ্ঠ দিয়া, কি হবে আমার টাকা দিয়া আর সম্মান দিয়া, এত মানুষ দিয়ে আমার কি হবে, কারণ আমার মরণের সুখ দুঃখের বাকি কেউ হবে না। আজকে কবরবাসী কবরে শুয়ে আছে রে, আর আপনজনরা হারং গ্রামে চোখের পানি ফালাইয়া কানতেছে। এই জন্য আমার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো সে পায়খানা প্রস্রাব করে সব বাসাইয়া দিছে, আর যদি দেখো মরণের সময় তার চোখটা জিহ্বাটা কামড় দিয়া পড়ে আছে, মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো নয়। আল্লাহর হাবিব বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা ঘামতেছে, মনে রাখবা ওই লোকটা আমি নবীজির কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। মরণের চিঠি যখন আসবে আমার, একটু সাউন্ডটা তুলে দেন, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিয়ে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিয়ে বার, দাহ দেখা দাও চেহারা তোমার, দাহ দেখা দাও চেহারা তোমার, হারমবাসী পাগল তোমার, চন্দিনা আশে কুমার, দুই হাত ধরে দেখাইয়া দেন না বাবা, ইয়া রাসূলাল্লাহ কি উপায় হবে আমার, ইয়া রাসূলাল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কোন না বা মরণের আমার, কালিমার তালকিন দিয়ে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিয়ে বার, দাহ দেখা দাও চেহারা তোমার, দাহ দেখা মার তাহিরি পাগল তোমার, আশেকেরা পাগল তোমার, ইয়া রাসূলাল্লাহ কি উপায় হবে আমার, বলেন না ইয়া রাসূলাল্লাহ কি উপায় হবে, ও আমার বাবা রে, ও হারমের বন্ধুরা, আমার নবী আপনার নবী বলেন, মরণের পরে যদি দেখো কার চেহারাটা হলুদ হলুদ বাপ হয়ে আছে, মনে রাখবা ওই লোকটার মরণ সাধারণ হয় নাই, ওই লোকটার মরণ আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছে। আমার দেশের অনেক মুরব্বী, অনেক কালো মুরব্বী, বিলের মধ্যে শুধু ঘাস কাটে, কালো চেহারা, নামাজের টাইম হইলে কোমর দিকে গামছাটা খুললা, ক্ষেতের লাইলের মধ্যে ফালাইয়া নামাজ আদায় করে, কিন্তু কালো কাকা কালো বাবা যদি মারা যায়, দেখবেন কালো মানুষটার চেহারাটা যেন নূরের মতন চমকায়, এটা বড় ভালো আলামত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ও আমার নবী আপনার নবী বলেন, বেঈমান হইয়া যদি মারা যাইব,
আমি তাহিরি যদি এই মুহূর্তে মারা যায়, মেয়র সাহেব আমার পাশে বসা আছেন, উনি বলবেন এই এক্স করল্লা গাড়ি দিয়ে তো তার পাকানো যাবে না, আমি যদি মারা যাই চান্দিনা পৌরসভা একটা ফোন মারা দিবে, থানার মধ্যে ফোন মারবে একটা লাশবাহী গাড়ি পাঠান, এখানে হুজুর আসছিল তিনি মারা গেছে, গাড়ির নাম কি গাড়ি? দুনিয়ার সেন্টিমেন্টাল এমন হইয়া যায়, লাশবাহী গাড়ি টানো, আমার দর দইরা কইতো না তাহির হিসাবে লাশবাহী গাড়ির ভিতরে ঢুকাও, সবাই কইব লাশটারে ধর, লাশটারে ধর, নীতি নীতি আমার বাড়িতে নিব, ওই লাশের জন্য একটা ছাটাই দাও, আবার শুয়াই দিবে লাশের উপরে দেওয়ার জন্য একটা চাদর দাও, সকাল বেলা গোসল করবে ওই লাশের জন্য গোসলের জায়গা করো, লাশ নেওয়ার জন্য মসজিদ থেকে খাট খানো, লাশের জন্য কবর করতে যাও, তাহির হিসাবে কবর করতে যাও, সেই কথা আর সেদিন বলবে না, একটু আগে আমি মাহফিলে আসছি, আমার বলছে তাহির সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, আজকে আমি মারা গেলাম, মাহফিলেও কই আমার লাশ, গাড়ির নাম লাশবাহী গাড়ি, বাড়িতে কই লাশের চাদর, কবর করলে কই লাশের কবর করতে গেলাম, হাইরে পৃথিবীর মানুষ কত নিষ্ঠুর, গড়ে কই আমার লাশ, বারান্দায় কই আমার লাশ, কিসের তাহিরি কিসের জাহিরি, কিসের রব্বি কিসের মন্ত্রী, যতদিন রুহুটা ভিতরে থাকবে ততদিন মেয়র সাহেব, যতদিন রুহুটা ভিতরে থাকবে ততদিন তাহিরি সাহেব, সেই মাত্র রুহুটা চইলা যাইব, গড় কয় লাশ বাহিরে কয় লাশ, হাত ধরে কন্যা কদাটা ঠিকই না বেঠে, শুধুমাত্র লাশ, শুধুমাত্র লাশ, আজকে মরার আগে মরে যাও, মরার আগে মরেন তাইলে আমরা আসল মরণের স্বাদ পামু, একেবারে লাশ জিন্দা লাশ হইয়া চলেন, মানুষকে জুলুম কইরেন না, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরেন না, তাইলে মরণটা কিন্তু ভালো হবে না, বেঈমান মারা যাওয়ার পরে গোসল খানায় নিয়ে যখন পানিটা ডাইলা দিব, রুহুটা ডাক দিয়ে কইব আম্মা এত গরম পানিটা কেমনে ডাল্লা, যখন খাটের মধ্যে শুয়াইব রুহুটা ডাক দিয়ে বলবো হো আপনজন আমার কেমনে বিছানা সারা খাটের মধ্যে শোয়াইয়া দিলা, মসজিদের বারান্দায় থেকে লাশ পালকিতে আনলো, কিন্তু মসজিদের ইমাম সাহেব আমার লাশটা যখন নিয়ে যাইব জানা যায়, ওই দিন কিন্তু মাইক দিয়া বলবে না তাহির হিসাব আসছে, উনি তো মারা গেছে জানা যায় পড়তে আসেন, ওই মসজিদের মাইকটা কিন্তু সেদিন বলবে না মেয়র সাহেব আসছে জানা যায় আসেন, মেয়র সাহেব যদি মারা যায় ওই মাইক দিয়া বলবে মরহুমের লাশ এসেছে, গড়েও কয় লাশ, জানাজার মাঠে মাঠে আমার লাশ, শুধুমাত্র লাশ আর লাশ, কিন্তু আমার আপনজন কেউ থাকবে না, বেঈমান যদি হইয়া যান ওই মুহূর্তে মারে ডাক দিয়ে বলবো আম্মা এত তাড়াতাড়ি আমারে বিদায় দিও না, কেমনে তোমরা আমার এত তাড়াতাড়ি বিদায় দিতেছো, তোমাদের কি একটু মায়াও লাগে না, পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর, ও হারঙ্গের বাবারা ইচ্ছে করলে আমিও তো কম কথা বলি নাই জীবনে ওয়াজে, যখন রাতের বেলা শুইতে যা মরণের কথা যখন মনে গয়া যায় আমার সম্মান ইজ্জত পরের কথা, মরণকালে যদি আমার ঈমান নসিব না হয় আমার মতন কপাল পুরা তো আমার মতন কপাল পুরা আর কেউ না, এত সম্মান দিয়ে আমার কোনো লাভ হবে না, এই আমার নবী আপনার নবী বলেন মরণ পরে ওই রুহুটা উপর দিকে তার পরিবারকে ডাক দিয়া গে আম্মা এত নিষ্ঠুর হইও না, কিছুক্ষণ দেহটার বাড়িতে রাখো, পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর, তোর জানাজা পড়লে ও তোর বন্ধু কবরের পারে মাটি দিতে যাবে না, যেই বন্ধুর সাথে এই মাঠে খেলাধুলা করছো তুমি মারার পরে এই বন্ধুটা জানাজার নামাজ পড়িরা, তার ব্যস্ততার কোনো অভাব নাই, কবরে মাটি দিতেও যাবে না, খেলার মাঠে চলে যায়, কিন্তু বন্ধু বান্ধব মরে গেলে সব শেষ হইয়া যায়, কিন্তু যখন জানাজার মাঠে নিব একটা ফেরেশতা ওই রুহুটারে ডাক দিয়া বলবে রুহু তোমার কিছুক্ষণ পরে তোমাকে আপন বাড়িতে দাও
দেওয়া হবে, তোমার একটা ঘরের ভিতরে দেওয়া হবে, তুমি বলো না তোমার কবরে আপনটা কে হবে? সে বলবে যারা আমার জানাজার নামাজ পড়াইতাছে তারাই হবে আমার কবরের আপন, কারণ বেঈমান তো ঈমানের সন্ধান পায় না রে। আবার যখন কবর দেশে নিয়ে যাবে, দুইজন কবরের ভিতরে যখন নেমে যাবে, ওই মুহূর্তে যখন কবরটা নামাবে, ফেরেশতার ডাক দিয়া বলবে এখন তোমার কবরে আপন কে হবে? বেঈমানের রূহ বলবে যে এই দুইজন কবরে নামছে, আর সেই দুইজন আমার কবরে আপন হবে। এই দুইজন, এই দুইজন যখন কবর থেকে উঠে যাবে গো, ওই বাসগুলা যখন একটা একটা করে পিছাইয়া দিব, এই কবরটা আস্তে আস্তে অন্ধকারে পরিণত, এই বাসগুলা দিতে 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 কবরটা অন্ধকার, এরপর পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর, ওই বাসগুলার উপরে আবার চাটাই দিয়ে আরো অন্ধকার বানাইয়া দিল। আল্লাহু আকবার, শুধুমাত্র নিষ্ঠুর, দুইজন কবর নামা উপরে আইলো, বাসগুলা দিল, সাদিগুলা দিল, এরপর দুনিয়ার মানুষের মন পড়ে না, কুদাল্লা বালাগুলা ফাইরা মারি দেয়, পারতে মাটি দিয়ে একবার শেষ হয়ে ফেলবো, তোমার মাটি দিয়ে তোমার আপনজন কবর সাইরা, তাড়াতাড়ি কবর সার, তাড়াতাড়ি কবর সার, 40 কদম যা, যাইতে না যাইতে কবরের ভিতরে ফেরেশতা নামবো কয়টা? তিনটা ফেরেশতা আসবো, দুইটা না রে, দুইটা না, তিনটা ফেরেশতা আইবো। প্রথম যে ফেরেশতা না আসবে, ওই ফেরেশতার নাম রুমান নামক ফেরেশতা, ওই ফেরেশতার আয়েশা তোমার ঝুলন্ত রূহটারে দেহের ভিতরে ঢুকায়া যখন দিব, তুমি কবরের মধ্যে শুয়াছিলা, হাত লরে না, পা লরে না, কিছুই লরে না, রূহটা ভিতরে দিয়া দিছে, তোমার শরীর লড়তাছে, হঠাৎ করে দেখবা তোমার নিচে মাটির বিছনা, ডানে মাটির বিছনা, বামে মাটির বিছনা, উপরে একটা ছাতায়ের জায়গা রে, সাদা আসমান দেখা যায় না, শুধু মাটি, শুধুমাত্র মাটি, আরো মাটি চতুর্দিকে শুধুমাত্র মাটি, দুনিয়ায় বিপদ পড়া গেলে মারে ডাক মারলে কত মানুষ বাইরে আসে গো, যেই মাত্র রূহটা ভিতরে দিব সে দেখবে শুধুমাত্র মাটি, মাটি, হাই হাই কইরা এমন একটা চিৎকার মাইরা অসহায় হইয়া যাবে গো, আমি কোথায় আসলাম কেউ দিনাই রে, হঠাৎ করে কবর মানুষটা উপর দিক দিয়া এই দেশে ঘূর্ণিঝড় আসলে ঘর যেমন করে লড়ে, এমন ভাবে কবর একটা খটখটানি খটখটানি শুরু হইয়া যাইব, ওই দুইজন ফেরেশতা নামবো কুদালের মতন, আঙ্গুলগুলার নখগুলা, এই নখগুলা যখন কবরটা কটকট কইরা কুরা শুরু করব, কবরের ভিতর থেকে কই কি ব্যাপার কি জানে আওয়াজ হইতেছে, নীল চোখওয়ালা দুইটা ফেরেশতা, এই শরীরের ভিতরে এত কাটা, নীল চোখ নিয়ে কবরের মধ্যে যখন ডুববো, আপন যখন একে ওই কবরের মানুষটা ফেরেশতা একেবারে পেনশন হইয়া যাইব, এবার দুইজন তার ওইটা বসাইব, এবার তার জিজ্ঞাসা করব তোমার রব কেডা, সে কইব না আত্রি আমি জানি না, এরপর জিগাইব আমার দিন ওকা, সে বলবে আমি জানি না, ওয়ামা কুনতা তাকুল ফি হকি হাজার রুজুল, এই কবরে তোমার পাশে এই কবরে যে লোকটা আছে এই লোকটা সম্পর্কে তুমি কি জানতা কি বলতা, সে বলবে আমি তো কিছুই জানি না, কই কই আমি তো দেখি না, এইভাবে উত্তর দিতে পারবে না। আমার নবী বলেন যেই মাত্র বেঈমান কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, সাথে সাথে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে, দুই পাশের মাটি আইসা মানি না, জবান খুলে আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার,
এই জবান খুলে কোন আল্লাহু আকবার হাই রে, ডান পাশের মাটি কেন ডান পাশে গেল, বাম পাশের মাটি কেন বাম পাশে গেল, তার কারণ আছে মাটির উপরে হাঁটছো, মাটির উপরে হাঁইটাই তুমি সুদ খাইছো, মাটি প্রতিশোধ নাই নাই, মাটির উপরে হাঁইটা তুমি ঘুষ খাইছো, মাটি প্রতিশোধ নাই নাই, মাটির উপরে চইলা মার বুকে লাথি মারছো, মাটি প্রতিশোধ নাই নাই, মাটির উপরে চইলা তুমি ওনির বিরুদ্ধে কথা বলছো, মাটি প্রতিশোধ নাই নাই, মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বলছো, মাটি কোনো প্রতিশোধ নাই নাই, মাটির উপরে চইলা আল্লাহর সঙ্গে না মানি করছো, নামাজ ছাড়ছো, রোজা ছাড়ছো, একবারে মাটির মধ্যে মাস্তানি কইরা ঘুরছো, টেন্ডার মাঝে করছো, বাপারি করছো, সিটারি করছো, তোমাকে মাটি কোনো প্রতিশোধ নেই নাই, কিন্তু যখন তুমি কবরে যাইবা দুই পাশের মাটি দুই পাশে চইলা যাইবা, এমন জোরে একটা মাটি চাপা মারবে গো, তুলা যেমন করে গুড়া হয়ে যায়, আমার হাতের মধ্যে একটা টিস্যু আছে, এই টিস্যুটা যেমন করে গুড়া বানায় ফেললাম, এমন ভাবে মাটি ডান পাশের মাটি বাম পাশের মাটি তোমারে এমন জোরে চাপা মারবো, ডান পাশের হাড্ডি গুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইয়া যাইয়া ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইব, একেবারে গুড়া বানায়া ফেলব, কিন্তু তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না, শুধুমাত্র তাই নয়, জাহান্নামের বরাবর থেকে একটা জাহান্নামের এমন একটা আগুনের তাপ কবরে ঢুকাই দিব, তোমার শরীরটারে কয়লার মতন বানায়া ফেলব, শুধু তাইও চলে না, নাফর মান্দরে আমার আল্লাহ তো শাস্তি দিবেন ওয়াদা করেছেন, কিন্তু মনে রাখেন, শুধুমাত্র মনে রাখেন, আমার আপনার নবী বলেন কবরে মাটি চাপা দেওয়ার পরে আল্লাহ একটা ফেরেশতা পাঠাইব কবরে, ওই বিয়াদব রে বাইরা করে বাইরানোর জন্য, ওই ফেরেশতারা কান দিয়া শুনে না চোখ দিয়া দেখে না, ওই ফেরেশতারে কবরে নামাইব, হাতের মধ্যে একটা হাতুড়ি দিয়া দিব, ওই হাতুড়ি দিয়া এমন ভাবে তারে বাইরাইব, সত্তর গজ মাটির নিচে গোড়া বানাইয়া ঢুকাইয়া দিব, এরপরেও তার মরণ হবে না, আমার আপনার নবী বলেন এতও চলে না, কিয়ামত পর্যন্ত শুধুমাত্র বাইরেইব, আমার নবী বলেন এই কবরে যেই যেই আযাব হয়, ওই আযাবওয়ালা কবরের মানুষটা আযাবের কারণে যে চিৎকার দেয়, এই চিৎকার যদি দুনিয়ার কোন মানুষ শুনতো তাইলে মানুষের পর্দা কানের পর্দা পাইটা তার রক্ত প্রবাহিত হয়ে মারা যাইতো, এমন ভাবে কান্নাকাটি করতো, পৃথিবীর কেউ কবরের আযাব শুনে না, কিন্তু গরু ছাগল কবরের আযাবের কান্নার আওয়াজ শুনে, কিন্তু দেখবেন একটা গরুরে যখন গুরুস্থানের মধ্যে ঘাস খাইতে দেন, হঠাৎ করে দেখবেন কবরের পারে যায় গরুটা এইভাবে দাঁড়ায় থাকে, হঠাৎ করে রশি ছিঁড়া গরুটা দৌড় মারে, এই কারণ অনেকে বুঝে না, হাদিসের ভাষায় কবরের আযাব হইতাছে ওই গরু তার কান দিয়া শুনেছে, আর জোরে কি আল্লাহু আকবার বলবেন না, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, কোন আব্বা এ যুবক ভাইরা যুবক ভাই বলেন, চোখেরই পলকে তুমি আমার নবী দেখতেছে, আরে চির দরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই মাশাল্লাহ, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, এ চোখের পলকে তুমি আমার যুব ভাই ঘুমাবেন না ভাই, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি। এই বন্ধু আছে না নাই? যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। ও স্বজনেরা নিয়ে যাবে ও আর স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই হাত তুলে দেখাই দেন না, বাড়িওয়ালা নাই রে, মা বাবার কথা খেয়াল করেন, দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দু, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি আছে না, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন গুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন গুরি, ও সতই টান দিলে মালি দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই যুবক পাগল হয়ে যাও ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি আহা, চির তরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম আহা, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ও ইমানদারের কবর কিন্তু বেঈমানের কবরের মতো, ইমানদারে খাইবে কম ইমানদারে ঘুমাইবে কম, ইমানদারে কথা বলবে কম গড়ে জিগাইব তোর কবরে আপনকে, ইমানদার কথা কইব না জানাজার মাঠে জিগাইব তোর আপনকে, ইমানদার কোন কথা বলবে না কবরে নামানোর পরে জিগাইব তোর আপনকে, ইমানদার কোন কথা বলবে না দুইজন যখন কবর থেকে উঠে যাবে জিজ্ঞেস করবে তোর কবরে আপনকে, এরপর কথা বলবে না চল্লিশ কদম হাঁটতেছে মানুষ ওই দিক দিয়া কবরে জিগাইব সবাই তো চলে যাচ্ছে তোর কবরে আপন কে হবে, ইমানদার ডাক দিয়া বলবে এই দুনিয়ার কেউ আমার কবর আপন হবে না, আমার কবরে যিনি আপন হবে তিনি আছেন সোনার মদিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
বসার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে কবরে থাকার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবীর ছবি নাকি দেখানো হবে? অনেকে বলে কোমদিনা থেকে আমার নবীকে দেখানো হবে, অনেকে বলে কবরে নাকি রসূলুল্লাহর ছবি দেখানো হবে। আমি তাহিরি প্রমাণ করে দিতে চাই, রেওয়ায়েতে এসেছে ওমা কুনতা তাকুলু ফি হকি হাযা রাজুল, হাযা মানে হলো কাছে, হাযা মানে হলো এই আমার নবী স্বয়ং শরীরে কবরে থাকবেন। আমার রাসূল বলেন ইন্নাল্লাহ জাওয়ালি আল আরদা মা রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্বে পশ্চিম যা আছে সব কিছু আমি নবীর কাছে হাতের তালুর মধ্যে রাখতে পারি। রাসূলুল্লাহকে কবরে রাখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। মা ইয়াফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম। আজীব আজীব আমি এখানে এসেছি, নাম কি? হারুন। থানার নাম কি? আমি আসার আগে খবর নিয়েছি মেয়র আছে কি, কথার কথা কথা কেন নিয়েছি? আমার সুন্নি ভাই জনপ্রতিনিধি কথা বলেন না কেন? তো এই জন্য আমি খবর নিয়েছি এবং উনিও আশা করেছিলেন আমি কখন আসি। এসেছি, একসাথে খাবার খেয়েছি। নাদিম পিসা বুজুর আসবে কিনা? এসেছেন, একসাথে বসেছেন। কেন? একটা ইমানের সম্পর্ক, আর সকল ইমানের মূল আমার রহমাতুল লিল আলামিন। তার খবর না নিয়ে যদি কবরে যাও তাহলে জুতার বাড়ি তো রেডি। আওয়াজ পকেটে রাখলে তো চলবে না ভাই, ওয়াজ করব আমি গলা তো আপনারা ভাঙলে চলবে না। আমি তো বলি না যে আপনারা বারে বারে বলেন, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, রসূলকে রসূল বলে ডাকবেন। এই ডাকার ক্ষমতা দিয়েছেন কে? আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে, সিন্ধি খাইলা কার দ্বারা না সিন্ধি, আশ্চর্য। আপনারা হাসিন মিয়া, আমার নবীর মতন এমন আপন কি কেউ আছে? আস্তে বাবা, আস্তে বাবা, মানুষ যেহেতু বেশি একটু কথা হবে। আমি নিজে একটু চেষ্টা করছি ওয়াজের মাধ্যমে এদের অন্তরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের অন্তরে যেন রওহে মাহফুজতিকা রহমত চলে আসে। আমি কিন্তু এসে চিল্লাচিল্লি করতে পারতাম, আমি কথা বলি নাই, আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকেছি। আল্লাহ তো শান্ত করতে আল্লাহর তো সময় লাগে না, অশান্ত মন শান্ত করেন কে? আগেই বলেছি মুখ আছে কথা বলা যায়, সব সময় কথা বলা যাবে না। চোখ আছে দেখা যায়, সব দেখা যাবে না। আমার রাসূল শরীরে কবরে থাকবে। আরো জোরে, আরো জোরে, কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? আরো জোরে আছে না না? আমার নবীজি বলেছেন, আমার নবী একদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা নবী যে দেখতে পারেন এটাকে বিশ্বাস আছে আপনাদের? আমার নবী যে হাজির ও নাজির এটাকে বিশ্বাস করেন? এই ক্ষমতা দিয়েছেন কে? আহা, আরে আমার নবী উপর দিয়ে হেঁটে যাচ্ছে, আমার নবীজি দেখতেছেন দুইটা কবরের ভিতরে আযাব হচ্ছে। আচ্ছা কবরের লাশটা কি নিচে না উপরে? কথা কয় না, নিচে না উপরে? নবী নিচে না উপরে? লাশ কোথায়? কি হচ্ছে? কথা না, কি হচ্ছে? এখানে তিনটা জিনিস বের করব, কি হচ্ছে? দুইটা খেজুরের ডাল আনলেন, আইনা দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল লাগাইয়া দিলেন। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ডালগুলো লাগালেন? আল্লাহর হাবিব বললেন, যতদিন পর্যন্ত এই ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবর আযাব লঘু হবে। এখন গাছের ডাল লাগাইলে কবর আযাব হালকা হবে মানে কি? মানে হলো গাছ আল্লাহর জিকির করে।
আমার দেশে আমরা ডালা লাগাই না, অনেকে এগুলার দলিল খুঁজে পায় না। আরে কবর পারে যারা আজান দেওয়া এগুলা খুঁজে পায় না, তালকিন দেওয়া এটা খুঁজে পায় না। এর তো শোক থাকিতে অন্ধ, কথা বলেন ঠিক কি না বলেন? আসলে খুজ্জা পা মানে হইলো আমরা যারা যেটা কর্মই ডেহারা করতাম, আসল রাগ হইলো ওখানে দাঁড়ায় সালাম যে দেওয়ান যাইব এটা কিন্তু তারা জানে কি হই, কিন্তু আসলে দিত না এটা যে আমরা করি এর লাগে দিত না, এটা শুধু আমরা লোক একটা ঠেলা ঠেলির কারণে কথা বোঝেন না, জিদদের বাদ পানি ফলাই দে হ্যাঁ আমরা লোকে জিদ কইরা বঙ্গোপসাগর ইমান ফলাই দিছি, কথা কন ঠিক কি না কন? তো আমি বলবো রাগ করে লাভ নেই, কারণ আমরা আমরা দেখেছি আপনাদের আকাবের যারা ছিল তারা মরবার কিছুদিন আগেও নবীর নূর মাইন্না গেছে, আপনারা একটু মরার আগে মানেন, কারণ বলা যায় না কোন দিন আয়ে ভরে। তো যাই হোক, কষ্ট হইতেছে আপনারা? একটা সত্যিকার কথা বলবেন, আমি শুরুতে খুতবা না পড়ে ওয়াজ শুরু করছি, কারণ হুজুরের মূল্যবান কথা বলছেন এই সময়টাকে আমার সাথে নিয়ে আমি আমিও ডাইরেক্ট হুজুর ওয়াজের ভিতরে ঢুকে গেছি, যেইভাবে ঢুকছিলেন এইভাবে একটা সুর দিয়ে ফেলছি। তবে একটি কথা আমাকে একটু আপনার অন্তর্তিকা বলবেন, আমি যতক্ষণ কথা বলছি কোরআন সুন্নার বাইরে বা অসামাজিক কোনো কথা কোরআন সুন্নার বাইরে কি বলছি? তো আমি কি বুঝাইতে চাই? আমি শুধু বুঝাইতে চাই ওই কথাটা যে রাসূলুল্লাহ কবরের উপরে লাশ নিচে আযাব হচ্ছে, এখন সাহাবীরা জিগায় ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কবরে আযাব হচ্ছে, ও আযিবানে কেন আযাব হচ্ছে, কারণটা কি? আচ্ছা বলুন তো দেখি আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আচ্ছা এই ক্ষমতা কি নবী নিজে পাইছেন আল্লাহ দিছে? তো আল্লাহ দিলে তো আমাদের দাদার কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নাই। তো যাই হোক, আমার নবী কই এই যে কবরটা এই কবরে আযাব হইতাছে এই ওয়াজটা আমার পোলা পানদের লাগিয়া এই যুব সমাজটির জন্য এই ওয়াজটা করতেছি, এই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, প্রস্রাব করে ঢিলাকুলু ব্যবহার করত না। এই যে আজকের পোলাপান যতটা দেখতেছেন মেয়র সাহেব আসছে সৎকারে 88% পোলাপান ওযু করে আসে নাই, কথা কি সত্য? ওযু করে আসে না, কিন্তু মাহফিলের কিন্তু অনেক আদব আছে, মাহফিলের ওয়াজ কিন্তু তাসির হইব কাদে যদি তারা ওই আমল ওই আখলাস নিয়ে ইখলাস নিয়ে মাহফিলে আসতে পারে, যেমন খুশবু লাগাবে মাথায় টুপি পরবে ওযু করবে পবিত্র থাকবে মাহফিলে বসবে সরাসরি আমার কাছ থেকে নয় মদিনাওয়ালা থেকে আপনার অন্তরে হেদায়েতের নূর চলে আসবে, কথা বলেন ঠিক কি না বলো? তো আজকে তো যা হবার হয়ে গেল, সামনে থেকে মাহফিল ইনশাআল্লাহ টুপি আসবে না ভাই, যদি আপনারা সবাই টুপি দিয়ে আসতেন অনেক সুন্দর লাগতো না, যাক অসুবিধা না আজকে আসছে না, আমিও তো মাইন্ড করছি না, কারণ আপনারা আস্তে আস্তে আগের চাইতে টুপি একটু বাড়ছে এখন আরো বাড়বে। এমনি আমার অনেকে ওই দিন মিডিয়াতে আমার প্রশ্ন করছে ভাই তো আর দেখেন দেখেন না মনে মিডিয়ার ইয়া খবর টবর আপনার খবর তো আমি ব্যস্ত ফাস্ট নিয়ে আমি একটু বিপদে আছি আর কি দোয়া করি। তো যাই হোক, আমি বিপদে তোর আসি মানুষ ছিলাম আমারে আমারে প্রশ্ন করতেছে যে আপনার ওয়াজ মুরব্বীরা আসে না খালি ফুলাফান আসে, কারণটা কি? শুধু ফুলাফান যুবক ছেলের আন্দোলন মাহফিলে তো বেশি আসে তার কারণটা কি? আমি ভাবলাম আমার তো একটা ওয়াজ আমার তো একটা কথা কোন লাগে ওই, তো আমি কইলাম যে আমার ওয়াজে যুবক সৎকার 90% আসে, এত যুবক কেন? আপনি কি যুবকদের জন্য ওয়াজ করেন? আপনি কি মুরব্বীদের জন্য ওয়াজ করেন না? তো আমি একবার লাইভে কিন্তু কথাটা কাটাই বলছিলাম, পরে আরেকটা সাক্ষাৎকারে বললাম হ আমার ওয়াজে 88% এর মতন যুবক আসে, কারণ আমার বয়স তো 90 বছর। কি উত্তর মোটামুটি ঠিক আছে না? হ্যাঁ উত্তর ঠিক আছে না? আমার কিশোর বয়সের পোলাপান দুদিন পরে যুবক হবে, আজকে ছোট পোলাপান কিছুদিন পর কিশোর হবে, এই যুবকরা একদিন মুরব্বী হবে, এখনই তো যুবকদের শিক্ষার সময় ঠিক কিনা ভাই? এটা আমার জন্য ঘটলা যে আমি যুবকদেরকে পাচ্ছি এমন একটি মুহূর্তে পাচ্ছি যে মুহূর্তটা আমাদের ইমান আকীদার খেল তামসার ভিতরে খুবই প্রয়োজন ছিল যুবকদেরকে নিয়ে সেমিনারে একত্রিত হওয়া, কথা বলেন ঠিক কি না বলেন? আহ
তো যাই হোক, পোলা পানদেরকে বলছি, আপনারা কি আমাকে কি সইল মহব্বত করেন না, মানে এক সবাই এক বাক করেন না, আর সব গান আরো কিছু আছে না, হগল বান দিলে চলবো, আমি এটা কি দেখেন কিছু বাক আছে, সব দিব মদিনা ওয়ালা মহব্বত, এরপরে আমরা বাক জুকিরা যোদ্ধারা ভাই বিশ্বাস হইলে না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলতে চাই আপনারা যদি 1% আমাকে লাইক করে থাকেন, লাইক ওয়ালাদের আমাকে যারা ঘৃণা করে তাদেরকে নিয়ে ভাবনার সময় আমার নেই, যারা আমাকে ফলো করে আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি নিয়মিত ব্যস্ত, কথা বুঝতে পেরেছেন? তো আমি আমার আপনাদের 1% ভালোবাসা নিয়ে একটা জিনিস আমি বলবো, আল্লাহর হাবিব বলেছেন এই কবরের মধ্যে আযাব হচ্ছে, কি খারাপ লাগছে নাকি কথাগুলো গুরুত্বপূর্ণ কথা বলবেন, তো এই কবরের মানুষটা প্রস্রাব কইরা পায়খানা কইরা তিলাকুলুক ব্যবহার করতো না আর পবিত্রতা অর্জন করতো না, এই জন্য কবরের মধ্যে আযাব হচ্ছে, আর একটি কথা মনে রাখবেন সবচাইতে বেশি কবরে আযাব হবে কবরের ভিতরে, ম্যাক্সিমাম বেশিরভাগ আযাব হবে পায়খানা প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। তো আমার যুবকদেরকে আজকে একটা মেসেজ দিলাম, আজকে হাত তুলে আজকে থেকে ওয়াদা করবেন যে আজকে থেকে আমরা পবিত্র থাকব, রাজি আছেন না নাই বলেন, এই যুবকরা হাত তোলা রাজি আছেন না নাই বলেন, আমরা পবিত্র থাকতে চাই কি চাই না, আর জোরে বলো চাই কি চাই না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ, সাক্ষী রেখেছেন, সাক্ষী আছেন কে, আল্লাহ, আমার কাছে না, আমরা আজকে আল্লাহর কাছে ওয়াদা করলাম আমরা যতদিন বাঁচবো আজ থেকে পবিত্রতা অর্জন করবো, এই ওয়াদার সাথে আরেকটা সম্পর্ক আছে বইলা দিয়া যাই নাইলে বইলা যামু, আমার দেশের মধ্যে ফুলাফান ক্রিকেট খেলিনি, তোরা খেলোস না ফেরেস্তে স্কুলে না যায় এদিকে খেলো, যারা ক্রিকেট খেলে দেখবেন দুপুর বেলা রৌদ্র যখন উঠে ওরা ক্রিকেট খেললা ফুসকুনি দিয়া লাভ দেখা সারা রাস্তা হেরা প্রস্রাব করে না, ফুসকুনি দিয়ে নামলে স্টার্ট মেরা দেয়, এমন কিছু ফুলাফানের খাইতে সত্য কথা কথা কোনো কেন, এই পানির আমি তো ব্রাহ্মণ বাড়িয়ার, তো পানির ভিতরে যারা প্রস্রাব করে এদের দুইটা সমস্যা হবে বলবো, আমার দেশের পরীক্ষা সামনে, এসএসসি পরীক্ষা আসতেছে ফেব্রুয়ারি 1 তারিখ রে না 2 তারিখ, কইতে গেছ কয়ে কয়ে 1 তারিখ আর ফেব্রুয়ারি 2 তারিখ, 2 তারিখ হলো এসএসসি পরীক্ষা, তো যেই পরীক্ষা হোক সামনে আছে, তো এই পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দেয় দেখবেন একটা এসআই অ্যাপ্লিকেশন লেটার সিন আনসিন ইত্যাদি ওরা কোন রকম ভাবে মুখস্থ করে, পরীক্ষা দিয়ে আইসা যদি 3 দিন পরে জিজ্ঞেস করা হয় কসান দি এটা কি হবে, খো আমার তো মনে নাই, অতি তাড়াতাড়ি ইদানিং যে পোলা পান গুলো ওরা যা শিখে তা 3 দিন পরে 2 দিন পরে ভুলিয়া যায়, এই ভুলার মূল কারণ হলো আমার রাসূল বলেন যারা পানির মধ্যে প্রস্রাব করে তাদের স্মৃতি শক্তি লোপ পাবে, মেধা শক্তি কমে যাবে, তো আমাদের ভিতর কিন্তু এই প্রবণতাটা বেশি, এই জন্য একটা সমস্যা স্মৃতি শক্তি লোপ পাবে, আর 2 নম্বর প্রবলেম হলো আমার রাসূল বলেন পানির মধ্যে প্রস্রাব করা কবিরা গুনাহ, কি গুনাহ, তো কবিরা মানে ছোট গুনাহ না বড় গুনাহ, তো বড় গুনাহ, কারণ পানির মধ্যে প্রস্রাব করলে কবিরা গুনাহ হওয়ার মূল কারণ, বক্স চলে গেছে, পানির মধ্যে প্রস্রাব করলে কবিরা গুনাহ হওয়ার মূল কারণ, পানির মধ্যে একজন কানা আব্দান সালিহান নেক বান্দা আছে এখনো আছে যার কাছ থেকে মূসা আলাইহিসসালাম তরিকতের সবক নিয়েছিলেন, ওনার নাম হলো হযরতে খিজির আলাইহিসসালাম, তো এখন যুবকরা বলেন পানির মধ্যে কি আর প্রস্রাব চলবে, হাত তোলে আল্লাহকে সাক্ষী রেখে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নামান, তাহলে কয়টা হলো, আমরা পানির মধ্যে প্রস্রাব করব আর অপবিত্র থাকব,
আরেকটা কবরে আযাব হচ্ছে। রাসূলরে জিজ্ঞাসা করা হয়, রাসূল এই কবরে কেন আযাব হচ্ছে? আমার রাসূল বলেন, এই কবরের মানুষটা চুগুলখুরি করত। দেখবেন তাহিরির সামনে এসে কইব, হুজুর বালা আছেন না, আমি আমের অনেক ভক্ত, হুজুর একটা সেলফি তুলেন না। আবার একটু পরে ফেসবুকে মানে উল্টা পাল্টা লিখে ছেড়ে দিন, এই মুনাফিক আছে নিও। আমি আওয়ার আগে দোকান ফাড়ে বহুত লোক কইছে, কিন্তু হারাম গানাদার টাইক আছে। আবার এই লোক কি কিন্তু আবার আমার সামনে এসে ওয়াজ শুনতাছে, এমন কিছু মুনাফিক আছে না? নাই। আর চুগুলখুর এক জায়গার কথা আরেক জায়গায় লাগে। দেখবেন একটা মেয়ে যদি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায়, স্কুলের সবাই তারে পুরস্কার দেয়, কিন্তু ঘরের ঘরের সাথে যে ঘরটা, এই লোকটা কি করবে জানেন নি? মুনাফিক কিন্তু দূরের হবে না, মুনাফিক হবে আপনার খুব কাছের মানুষ। আয়েশা বলবে, বুঝছি কেমনে গোল্ডেন এক ক্লাস পেয়েছে, নহল করে যাবে সারা দুনিয়ার মানুষ হারে ফুলের মালা দে, আর গরের লোক ঘরটা কো নহল করে মানুষ করছে, আমরা জানি। আবার যদি কোনো মেয়ের যদি দেখত আসে, দেখবেন দূরের মানুষ কিন্তু কুটনামি করত না, ঘরের লোকের ঘরটা এসে দিগা, ইয়া আব্দুল মালিক মিয়ার মেয়েটা কেমন? আরে মালিক মিয়ার কথা বলে আমরা আমাদের মালিক মিয়ার ওই জায়গায় এসে আছে, ওই এমুক মিয়ার মেয়েটা কেমন? হ্যাঁ হ্যাঁ, এমুক এমুক আমরা আব্দুল মালিক মিয়া থাকতো তোমারে বেটা ফেসলা করতে বলছ না, যাক এমুক মিয়া কি মিয়া? আচ্ছা জান প্লাস্টিক মিয়া, ওই প্লাস্টিক আছে নাকি এলাকায়? মুনাফিকের জায়গা হবে বেহেশতের ভিতরে, ঠিক কি না? হ্যাঁ গো ঠিক বলে, সে চালা মদের দিন ছিল চিনস না তো, কি রাত্রে কি বেশি ছিল? আর একটু সামনে দাম দিব, আস্তে তো কি বলছিলাম, চুগুল খুর আছে না? নাই। নিশ্চয় মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, ঠিক কিনা বলে? সর্বনিম্ন বলতে কি বুঝেন? সবার হগল জাহান্নামী দিয়ে গোল্লা ভুচ্ছা, যেখানে গিয়া করে ঘুরে মাগো মা অকরে ময়লা দিয়ে খাইবো মাইবো, এই মুনাফিক আমার নবীকে কাফের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর। এই মুনাফিকের আলামত তিনটা, এক নম্বর সে কথা বললে মিথ্যা বলবে, এই মোবাইল হালকা একটা গজব, খেরে সুমন তো কই আসুত্রে, আমি ইয়াতে আছি দেউরা আছি, হে কইলাম হারং বয়ে ঘুমাইতাছি। এই মিথ্যাবাদী আপনার বন্ধু হতে পারে, আপনার লগে চলতেছে যে বন্ধুরা বেশি বেশি গণগণে এই কথাগুলো বলে না, এই বন্ধুর মাধ্যমে যেই কোন মুহূর্তে আপনার বড় ক্ষতি হয়ে যাবে, তারে চিহ্ন রাখবেন। দুই নম্বর, ইজা ওয়াদা আহলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে। তিন নম্বর, ইজা তুমিনা হানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে সেই আমানতের খেয়ানত করবে। তো এমন তিন কিসিমের মানুষ চরিত্র যার মধ্যে থাকবে সে মনে করবে মুনাফিক। এই মুনাফিকদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। এখন এই ওয়াজ থেকে তিনটা জিনিস বের করলাম, আমার নবী কি কবরের উপরে না নিচে? লাশটা কবরের উপরে না ভিতরে? গুনাহ করছে, কোন কোন কারণে আযাব হচ্ছে, এই আযাবটা কি লোকগুলা জিন্দা থাকতে না মরার পরে? এখন আসেন, নবী দেখতেছে কবর থেকে আযাব হইতেছে বর্তমান, কি
আবার রসুলের পাকে ডালগুলা লাগাই দিছে, এই ডালগুলা যতদিন কাঁচা থাকবে ততদিন আজাব হবে না, এটা ভবিষ্যৎ। আর কবরের ভিতরে আজাব হচ্ছে, কোন কারণে আজাব হচ্ছে এটা অতীত। তার মানে মা কানা ওয়া মা ইয়াকুন আল্লামাকা মা লাম তাকুন তালাম, অতীত বর্তমান ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত যা হবে আমার নবীকে জানাইবার ক্ষমতা জানিয়ে দিয়েছেন কে? সবকিছু বোঝার চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা বলেন। এক আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা কবর থেকে বেলায়েতের পাওয়ার দিয়ে লাশ তুলছে, এদিকে গুরুত্বপূর্ণ কথা বলছি, কোমর থেকে নিচ পর্যন্ত, কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে জ্বলতেছে। আল্লাহর বন্ধু জিজ্ঞেস করে, যুবক তোমার কোমর থেকে নিচ পর্যন্ত কেন জ্বলে? ওই লোকটা ডাক দিয়ে, কই হুজুর আমি যখন দুনিয়াতে ছিলাম আমার আম্মা আমার একটা কাজের কথা একবার দুইবার তিনবার বলছিল, আমি আমার আম্মার সাথে রাগ করে আমার আম্মাকে আমার পা দিয়া লাথি মারছিলাম, জুরি কি নাউজুবিল্লাহ বলবেন না? তো আমি যখন মারা গেলাম কবরের ভিতরে কোমর থেকে নিচ পর্যন্ত আজাব হচ্ছে একমাত্র আমার মাকে লাথি মারার কারণে। এর দ্বারা আরেকটা কথা স্পষ্ট পেয়ে গেলাম, মা বাবার মনে যারা কষ্ট দেয় কবরের মধ্যে আজাব আছে না নাই? এই যুবক আজকে আমি তাহিরি যতটুকু বলতে চাই, আমার দেশের ম্যাক্সিমাম পোলাপান মা বাবার সাথে ভালো ব্যবহার করে না একমাত্র মাদকে আসক্ত হওয়ার কারণে। কথা বলুন ঠিক কিনা বলেন, আমার দেশে বাবা আছে না নাই? কথাগুলো জোরে বলুন, বাবা আছে না নাই? ইয়াবা আছে না নাই? ডেন্ডি আছে না নাই? ফেন্সিডিল আছে না নাই? মদ আছে না নাই? গাঞ্জা আছে না নাই? এই সমস্ত নেশার সঙ্গে যারা জড়িত হইছে একটা ছেলেও মা বাবার শান্তি দেয়? এখন হাত তুলে, হাত তুলে, নেশা কি চলবে না বন্ধ হবে? আরো জোরে, চলবে না বন্ধ হবে? নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, হাত না ভাই, এই লাল গেঞ্জি তুই উঠ, দাঁড়াও দাঁড়াও, আস্তে প্লিজ। আমি মোট তিনটা ওয়াদা করাইছি, বলো কোনটা কোনটা? পবিত্রতা, হ্যাঁ, আর মোট চারটা কইছি না? তাহলে আরেকটা হলো মাদক সেবন করা যাবে না? তাহলে আমি চারটা, এক 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 পানির মধ্যে প্রস্রাব করা যাবে, দুই নম্বর পবিত্রতার সাথে থাকতে হবে, তিন নম্বর মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, চার নম্বর মাদকে আসক্ত হওয়া যাবে, এই ওয়াজগুলো বাড়িতে নিতেই হবে। কেন? মিন খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর রাখবেন, ইসরাফিলের সিংহাপুৎকারের মাধ্যমে কিয়ামত হয়ে যাবে। ওই কবর থেকে আমার আল্লাহ একটা ময়দানে উঠাবেন, ওই ময়দানের নাম কোন হাশরের ময়দান, জোরে কোন ঠিক কিনা? পাপ পুণ্যের হিসাব হবে। এদিকে গভীর মনোযোগ, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পরিমাণ পানিতে সাঁতার কাটবে। এই পানিগুলো কিন্তু ঠান্ডা পানি নয়, এই পানিগুলা গুলো যার যত গুণা হবে ওই গুণার কারণে শরীর থেকে পানি ঝরবে। ওই আগুনের মতন 70 গুণ তাপের মতন আগুন, ওই আগুনের মধ্যে আগুনের পানির মতন পানির মধ্যে তারা সাঁতার কাটবে। সবার জবানে একটা মাত্র স্লোগান থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি, জোরে কোন ঠিক কিনা? এবার সবাই আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, ও আল্লাহ,
আমাদের আজকের দিনটা কোন দিন, আমাদের তো আযাব আর সহ্য হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে আমি যখন মিরাজ গেলাম, আমি দেখেছিলাম হাশরের ময়দানের একটা চিত্র আল্লাহ আমারে দেখাইয়াছিলেন, ওই চিত্রগুলো দেখেছি। ওই চিত্রের ভিতরে অনেক চিত্র আমি দেখলাম, যাদের পা গুলা গাছের মধ্যে বাইন্দা, মাথা গুলা নিচে জুলাইয়া রাখছি। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই সমস্ত মহিলা গুলাকে যাদের পা গুলা গাছের মধ্যে বাইন্দা, মাথা গুলা নিচে জুলাইয়া রাখছি। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু, এরা আর কেউ না, এরা গুলো দুনিয়ার বেপর্দা নারী। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? সবার মুখে শুধু নাফসি নাফসি। ওই কঠিন মুসিবতের সময় মা এত আপন, বাবা এত আপন, কেউ কারো কোনো উপকারে আসবে না। এবার আল্লাহ বলবে, আবার বান্দার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকের দিনটা কোন দিন, আজকের দিনটার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আমার আল্লাহ হাশরের ময়দানে দুইটা রং ধারণ করবেন, একটা রং ধারণ করবেন কাহার, আর একটা রং ধারণ করবেন হলো রহমান। আমার আল্লাহ কাহার এমন কঠিন হইয়া যাবে, আদম সবিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহর সামনে দাঁড়াইবার সাহস হবে না। সবার জবানে শুধু মাত্র নাফসি আর নাফসি, সব উম্মতিরা নাফসি নাফসি বলে কাঁদবে গো। এই নাফসি নাফসি বলে কাঁদবে, কেউ কারো কোনো উপকারে আসবে না। হঠাৎ করে আমরা সবাই দেখব হাশরের ময়দানে একটা পয়গম্বরকে দেখা যায়, যে সেই পয়গম্বরের উপাধি হলো সফিউল্লাহ, যিনি হলো আমাদের আদি পিতা, যার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কি কইলা যার দেন, আদম আলাইহিস সালামের কাছে যাইয়া ডাক দিয়া বলবে, আদম ও বাবা, আপনি বলেন আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার বলছিল জান্নাতে থাকার জন্য, কিন্তু গন্ধম খাইতে আমারে আল্লাহ নিষেধ করছিল, এরপর আমি গন্ধম খেয়েছিলাম, আল্লাহ জান্নাত থেকে আমারে বের করে দিয়েছেন, 300 বছর পরে আমি দুনিয়াতে নাইমা কানছি, যদিও আমি ক্ষমা পাইছি। আজকে যদি আমার আল্লাহ আমার হাশরের ময়দানে ডাক দিয়া বলেন, তুমি কেন গন্ধম খাইলা, গন্ধম খাইছলা কেন, তুমি আমার কাছে জবাব দাও, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, এই জন্য আমি পারবো না, তোমরা বরং সামনে চলে যাও, আদম নবী আমাদের জন্য সুপারিশ করবে না। যাইতে যাইতে সামনে তো কোন যাবে, যাইয়া দেখো সামনে নূহ নবী দাঁড়াইয়া রইছে, নূহ নবীরে ডাক দিয়া বলবে, নূহ আল্লাহ তো আপনাকে প্রথম শরীয়ত দিয়েছেন, আপনি মেহেরবানি করে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমারে 4টা সন্তান দিয়েছিল, একটার নাম হাম, একটার নাম শাম, আরেকটার নাম ইয়াফিস, আরেকটার নাম কেনান। 3টা ছেলে যদি আমারে মানছে, একটা ছেলে আমারে করে জন্মগ্রহণ কইরা কাফের হইয়া গেছে। আল্লাহ যদি আমারে ডাক দিয়া কয়, দুনিয়ার কাউরে বুঝাইতে পারছো আর না পারছো, তোমার সন্তানটারে তুমি কেমনে মুসলমান বানাইতে পারলা না, তোমার সন্তানটারে তুমি কিভাবে আশেক বানাইতে পারলা না, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, আমি পারব না, তোমরা বরং সামনে চলে যাও। এবার সামনে চলে যাবেন, যাইয়া দেখবে মূসা কালিমুল্লাহ দাঁড়াইয়া রইছেন, মূসা আলাইহিস সালাম দাঁড়াইয়া রইছেন। এবার গায়া রাখ দিয়ে মূসা নবী গো, আরো জোরে আল্লাহু আকবার বলেন, আপনি তো তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আপনি মেহেরবানি করে আপনার নাম তো কালিমুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। মূসা কালিমুল্লাহ বলে, আমি পারবো না, এই যে ওয়াশটা করতেছি কোন জায়গায় আছে। অনেক মানুষে বলবে আমি কিচ্ছা কাহিনী কই, বুখারী শরীফটা কইলা দেখো, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়া এই কথাগুলো ধারাবাহিকভাবে এসেছে। মূসা নবী বললেন নাফসি নাফসি, ইব্রাহিম নবী বললেন নাফসি নাফসি, জাকারিয়া পয়গম্বর বলবেন
বলবেন নাফসি নাফসি, দাউদ আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, লাস্টের বেলায় একটা নবীর কাছে যাইব ওনার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ, জোরে কে সুবহানাল্লাহ বলবেন না, ঈসা নবী বলবে ও নবীর উম্মতের দো আমি তো পিতা সারা মায়ের ঘরে জন্ম নিয়েছি গো, আমারে 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 জগতের মানুষ বহুত আল্লাহর বেটা বইলা গালি দিছে, অনেক আল্লাহর বেটা বইলা গালি দিছে, আমি যদি আল্লাহ যদি ডাক দিয়ে কই স্যারে ওরে আমার বেটা বইলা গালি দিছে তুমি কি করেছো, আমি আল্লাহর দরবারে আজকে কি জবাব দিমু, সব নবীও যদিও একজন আর একজনের কাছে পাঠাইছে আমি তোমাদেরকে একেবারে খালি ফিরাইয়া দিমু না, ওই যে আমার দিকে একটু তাকাও না, ওই ওই দিকে একটু তাকাও, সব উম্মতের দল এই দিকে তাকাইবে, তাকাইয়া দেখবে বিশাল সুন্দর একটা সিংহাসন দেখা যায়, সুন্নাত মানকাদ আরসালনা কাবুলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা, আকিমিস সালাতা লিদুনুকি শামসি ইলা গাসাকিন লাইল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাত লাকা সা আইয়া বাসাক রাব্বুকা মাকামান মাহমুদা, সিংহাসনের কাছে যাও সব একটা দূর মারবে সিংহাসনের কাছে, যে সিংহাসনের নাম আমরা আজানের দোয়ায় পড়ে থাকি আল্লাহু আকবার آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفعته يوم القيامة إنك لا تخلف الميعاد وابعثه مقاما محمودا وابعثه مقاما محمودا সবাই একটা দূর মারবেন মাকামে মাহমুদের গুড়াই চলে যাবেন যেই মাকামে মাহমুদ আমার রাসূলকে আল্লাহ দান করেছেন একটা নামাজের মাধ্যমে আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর উপরে ছিল ছয় ওয়াক্ত একটা ওয়াক্ত ছিল তাহাজ্জুদের নামাজ এই তাহাজ্জুদ নামাজের বরকতে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাত আল্লাহ কাসা আইয়াত আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওই নামাজের বরকতে আমার আল্লাহ নবীকে যে সিংহাসন দান করেছেন ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ সুবহানাল্লাহ তিন দিন পরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন দিন পরে কোন এই মাকামে মাহমুদের গুরাই যখন সবাই যাবে যাইয়া দেখবে আদম নবী বলে ইয়া নফসি ঈসা নবী বলে ইয়া নফসি নূহ নবী বলে ইয়া নফসি জাকারিয়া ইয়া নফসি ইয়াহইয়া ইয়া নফসি ইউনূস ইয়া নফসি ইলিয়াস ইয়া নফসি দাউদ আলাইহিস সালাম ইয়া নফসি সব নবী শুধু ইয়া নফসি মাকামে মাহমুদের গুরাই যাইয়া দেখেন একমাত্র আমার নবী সেজদাই পড়ে কান্তাছে উম্মতি বলিয়া নাই কোনো বন্ধু বন্ধু নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে এগুলা কইলে বাটপারে দল দি আছে না কইবে আমি গান গাই এতক্ষণ যে ওয়াশটা করছি ইদারে আমি ছন্দ দাও হইতো এখন কইতাছি আমারই শান সু ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যাই দ্বন্দ্ব আমারই গান আমারই শান শুধু যে নবীজির জন্য কেবল শুরু করলাম বয়া থাক ফলা ফলা কি রাজি আছেন সবাই
আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমরা কি খুশি না বেজাত? আরে নাই কোন বন্ধুগণ, যে ওয়াজটা তখন করছি এর ছন্দ তাকাইতেছি, নাই কোন বন্ধুগণ নাহি দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি না দাতা, হাই হাই হাহাকারে পেরা যাবে ধ্বনি, পিপাসাই ফাটিবে সাথী মগজ গলে পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ, আদমে কয় আমি পাপ বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পড়ুয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেস্তে, আদমে কয় নাফসি নাফসি আমি গন্ধম খাইয়া যেন গুণ কইরা জীব, আমি অপরাধী হইয়া গেছি পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার রবি জীবিনে, নুহ বলে আমি পাপি বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার, ওরে চার ছেলে দিল আমায় আল্লাহ পড়ুয়ারে, হামশাম ইয়াফসিন কেনার নামটি ধরে, কেনার নামের যেই ছেলেটা আমার ঘরে হইয়া আমার কথা না মানিয়া গেছে বেঈমান হইয়া, নুহ বলে নাফসি নাফসি আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো, দেখছেননি দেখছেননি তাহির কি কই শুনেন না, এই যে দেখেন এখন যে কইছে আদমে কই আমি পাপি বড়ই গুনাহগার, কইবা আমি আদম নবীর গুনাহগার বানাই গেছে, আর বড় আব্দুল নিজে কইছে রব্বানা জালামনা, যদিও নবীর কোনো গুনাহ নাই কিন্তু নবীগণ অত্যন্ত এনকেসারি হয়ে আল্লাহর কাছে তওবা করতেন ক্ষমা চাইতেন, এর মানে আদম নবীর গুনাহ ছিল না, এটা হলো আদম নবীর অনুতপ্ত ছিল, কোনো নবীদের গুনাহ নাই, আবার সকালে কইেন না তাহিরি নবীর গুনাহগার বানাই গেছে, ঈশাই বলে আমি পাপি বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার, পিতা সারা জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে, ঈশা বলে নাফসি নাফসি আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো, আমি অপরাধী হইয়া গেলাম পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবী জীবিনে, এই ঈশাই বলে আমি পাপি বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার, এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, আখেরি পয়গম্বর যিনি আখেরি আম্বিয়া, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না, যাইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, আমার নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন, যাইয়া দেখেন নূরের নবী নূরেরও আম্বিয়া, সেজদা কইরা কান্দি আছেন উম্মতের লাগিয়া, কান্দে নবী হিয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো, আরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, রোজ হাসরে বসবে একদিন আমার নূর নবীর শান, রোজ হাসরে বসবে একদিন আমার জিন্দা নবীর শান, কথা কোন ঠিক কিনা, আমার নবী সাজদায় পড়া থাকবে, আমার নবী উঠবে না, উম্মতরা বলবে নবী উঠুন, আপনার উম্মত আপনার কাছে আসছে, ওগো দয়াল নবী দয়া করো না, সব নবীদের কাছে গেলাম কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না, ও নবী উঠেন না, আপনার কাছে তো আপনার উম্মত আসছে, আমার নবী উঠেন না, কারণ আল্লাহ সেদিন কাহা কঠিন, সব নবী নফসি নফসি, আমার নবী উম্মতি উম্মতি, রসুল পড়ে আছেন উম্মতের দরদি নবী, উম্মত ডাকতেছেন নবী উঠেন না, নবী উঠে না কেন, আল্লাহ যদি না ডাক দে আমি উঠবো না, আমার আল্লাহ সব জায়গায় শুধু কাহার, লাস্টে আমার আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া সাল তু তা ওয়াসমা তু সাফা, ও বন্ধু
ও বন্ধু রিল আপনি নবীর আমি অনেক কান্দাইছি আপনি নবী মাথা মোবারক তুলেন ওয়াসালতু তা আপনি আমার কাছে চান আমি আপনাকে দিব ওয়াসফাতু সাফা আপনি আমার কাছে যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার সুপারিশ গ্রহণ করব এবার আমার নবীকে যখন বললেন আপনি উঠুন এখন আমি জানতে চাই আমরা নেকি নাকি বদি আমার আল্লাহ জানে কি জানে না আপনার গুনাহ কত আমার আল্লাহ জানে কি জানে না আপনার নেক কত আমার আল্লাহ জানে কি জানে না অনেক বিয়াদবরা বলে নবী যদি জানে গায়েব যদি জানতো তাইলে উহুদের ময়দানে দন্ত মোবারক ভাঙবে নবী গেল কেন আরে বেকুবের দল বুঝছ না আমার আল্লাহ তো জানে আল্লাহ কত গুনাহ করি আল্লাহ তো এটাও জানে কয়টা নেক করি তাইলে মুনকির আমান কাতিবিন কান্দে লাগাইয়া লেখাইতাছে কেন আবার আল্লাহ এটাও তো জানে আমরা কত গুনাহগার আমরা কত বদকার আর গুনাহগার নেককার এরপরে আমার আল্লাহ মিজানের পাল্লা টানাইব কেন এর কারণ হইল একটাই আমার নবীর শান যে আল্লাহর দরবারে কত মহান তা প্রমাণ করার জন্য আমার আল্লাহ টানাইবেন হাশরের ময়দানে মিজান জোরে করে আল্লাহু আকবার এই জন্য যুব আমার নবী আপনার নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কেউ কথা বলতে পারবে না একমাত্র আমার রহমাতুল লিল আলামিন সারা এ আমার বন্ধু আজকে যারা মাহফিল সাজাইছো আমাদের আকীদা আছে কিনা যে আমার নবী সুপারিশ করার অধিকার আমার নবীর আছে না নাই আমার নবীকে সুপারিশ করার ক্ষমতা দান করবেন কি আল্লাহ যদি দান করে আমাদের কোনো আপত্তি আছে কারা কারা নবীর শাফাতকারী মানেন হাত তুলেন নারে তাকবীর নারে সালাম নারে গাউসিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত হাত না মান বাবার আমার আমার নবী সুপারিশ করবেন এতে কি কোনো সন্দেহ আছে শুধু নবী না ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা হাশরের মাঠে নবী গুলো সুপারিশ করবে আলেম গুলো সুপারিশ করবে শহীদ গুলো সুপারিশ করবে তো এই সুপারিশ আমরা চাই কি চাই না অনেকে বলে রসুল সুপারিশ করতে পারবে না আমি বলি তাদের কথাও ঠিক আছে আমরা বলি নবী সুপারিশ করবে আমরা কত ঠিক আছে যারা বলে নবী সুপারিশ করতে পারবে না এটা সত্যি নবী দুশ্মনী রাসূলদের জন্য সুপারিশ করবে না আর আমরা গুনাহগার হাসার ইবাদত নাই আমল নাই আমলহীন একেবারে গুনাহগার মানুষ আমরা হাসরের ময়দানে আমার নবী ছাড়া আমরা কোনো উপায় আমরা নবী কবরও দরকার আছে হাসরও দরকার আছে জীবনও দরকার আছে মরণও দরকার আছে যেই জান্নাতে নবী নাই সেই জান্নাতই আমরা দরকার নাই যেই জান্নাতে নবী নাই সেই জান্নাতই আমরা দরকার নাই রাবিয়া বসরির জিজ্ঞেস করছে তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও জাহান্নামের ডরাই না জান্নাতের আশাও করি না আমি জান্নাতের মালিকের ভাগ তো আমরাও জান্নাতের মালিকের ভাগ সুবহানাল্লাহ সবাইকে একমত আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন।